তখন ভোর হয় হয় বেহেস্তের দরগা থেকে আলোর রোশনাই ছড়িয়ে পড়ছে মর্তলোকের প্রতিটি কোনায় কোনায়। চুরুলিয়ার মসজিদ থেকে ভেসে আসছে আজানের মিঠা সুর, আল্লাহু আকবর। দূরের মন্দিরে মন্দ্রিত হচ্ছে সূর্যস্তব, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অং মহাদ্যুতিন। এমনই এক মহাসন্ধিক্ষণে সে এসেছিল ধরাধামে, হিন্দুর আবেগ আর মুসলমানের কলিজা নিয়ে, শ্যামা মায়ের পাগল ছেলে আর আল্লাহ তালার বিদ্রোহী বান্দা একই দেহে, একই অঙ্গে রাম ও রহিম। তোমার মতো আরো একটা সন্তানের প্রয়োজন আছে নজরুল, যে মায়ের স্নেহের চুম্বন ফিরিয়ে দিতে সংকল্পে ব্যাকুল। নমস্কার, আপনারা দেখছেন জলসাঘর, চ্যানেল ভিশন আয়োজিত জলসাঘরে আজ কাজী নজরুল ইসলামের জন্মতিথি আমরা পালন করছি। আমি নন্দিনী আপনাদের সঙ্গে থাকব, আর যিনি থাকবেন তিনি হলেন সঙ্গীত শিল্পী শুক্লা পণ্ডিত, থাকবেন সুদূর আন্দুল থেকে, যিনি ছোটবেলা থেকেই বাবা মার তত্ত্বাবধানে বড় হয়েছেন তাদের সঙ্গীতিক পরিবেশে। ছোট্ট থেকেই তিনি বাবা মার কাছে গান শিখেছেন, গানের জন্য লালিত পালিত হয়েছেন। তারপর আসলে তার রক্তে ছিল গান। তার মামার বাড়ির দাদু ঈশ্বর শ্রী বীরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন ক্লাসিক্যাল গানের একজন দক্ষ শিল্পী, তিনি ধ্রুপদ খুব ভালো গাইতেন। তার রাগপ্রধান গান এবং ভজনের ওপর একটি বই আছে। তাহলে বুঝতেই পারছেন পরিবার থেকেই তার রক্তে একটা সঙ্গীতের প্রভাব ছিল। পরবর্তীকালে স্বামী, তারপরে ছেলেরা, তারপরে বৌমা, সবার অনুপ্রেরণায় তিনি আজও গান করে চলেছেন এবং আগামী দিনেও গান গেয়ে চলবেন। তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনের পক্ষ থেকে। অগ্নি বিনার ঝংকারে কোশিলো আবে সে তনু মোর বিকশিলো
আর ফুল বনে ছিল যত ফুল, ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিন ঢালি দেবতাম দেবতাম দেবতাম, হায় নীলে না সে ফুল, হায় নীলে না সে ফুল, ছিছিবে ফুল নীলে তুলি খোপা খুলি কুসুম ডোল, সপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি, সপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি, জাগিয়া কে দে ডাকি দেবতা, জাগিয়া কে দে ডাকি দেবতা, জাগিয়া কে দে ডাকি দেবতা, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ভরে এলে ঘুম ভরে, ঘুম ভরে এলে মনোহার, নম 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 নম, শ্রাবণ মেঘে নাচে নটবা, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম, মোর ঘুম ভরে এলে ঘুম ভরে, ঘুম ভরে এলে মন প্রথম প্রদীপ জ্বালো, প্রথম প্রদীপ জ্বালো, মম ভাবনে এ আউষ্মতি, মম ভাবনে এ আউষ্মতি, আধার ঘিরে আশার আলো, আনু তোমার দীপের জ্যোতি, প্রথম প্রদীপ জ্বালো, প্রথম হেরিয়া সব দুঃখ সুখ, যেন দূরে যায় সব দুঃখ সুখ, তব শঙ্কর শুনি হে সতী, প্রথম প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো, প্রথম কাকনো ভরা তব শুভকর, কাকনো ভরা তব শুভকর, কাকনো ভরা তব শুভকর, মুখর করু এ নীরব ভাব, এ গৃহে প্রদীপ জ্বালো,
দীপের জ্যোতি প্রথম প্রদীপ জ্বালো প্রথম প্রদীপ জ্বালো প্রথম প্রদীপ প্রথম প্রদীপ প্রথম অম্বরে জল দমি নাঙ্গ বাজাই কদমকে আই ভর ডালা সাজাই অম্বরে জল দমি নাঙ্গ বাজাই আ আ অম্বরে জল দমি জাগরুন ভৈরব জাগো হে শিব ধ্যানি জাগরুন ভৈরব জাগো হে শিব ধ্যানি শোনাও তিমির ভীত বিষে নবদিনের বাণী জাগো হে শিব ধ্যানি তোমার তপ তেজে শিব দগ্ধ বুঝি পাইতি দেব তোমার তপ তেজে শিব দগ্ধ বুঝি পাইতি দেব শরণাগত চরণে তব হেরো নিখিল প্রাণী জাগো অরুণ ভৈরব
রব জাগু হে শিব ধ্যানি। ধ্যান হো ভঙ্গ তব শক্তি লয়ে সঙ্গে, ধ্যান হো ভঙ্গ তব শক্তি লয়ে সঙ্গে, সৃষ্টির আনন্দে হর সৃষ্টির আনন্দে হর লীলা কর রঙ্গে, লালাটের বন্নি ঢাকো শশী জাগু হে শিব ধ্যানি। শোনাও তিমির বিত বিষে নবদিনের বাণী, জাগো অরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানি, জাগো হে শিব জাগো হে শিব ধ্যানি। আমি জানি নূপুরের ছন্দ বেণুকার সুকে সেই সুন্দর কে সেই সুন্দর কে, আমি জানি নূপুরের ছন্দ বেণুকার সু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে, আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা, বিরহ বিধু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে, যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা, না দেখা শুধু কে সেই সুন্দর কে সেই সুন্দর কে, যার সিকি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখা সে রহে কোথায় হায়, যার সিকি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখা সে রহে কোথায় হায়, আমি যার বরসার আনন্দ কে আজি গুঞ্জে ভোলা।
পণ্ডিতের কণ্ঠে আমরা নানান ধরনের গান শুনতে পেলাম। আসলে কখনো আমরা প্রেমের গান শুনলাম, কখনো তিনি প্রকৃতির গান শোনালেন। আবার আমরা জানি যে কাজী নজরুল ইসলাম অন্য ধর্মের হলেও তিনি হিন্দু দেবদেবীর উপর প্রচুর গান লিখেছিলেন, সেখান থেকেও শুক্লা পণ্ডিত আমাদের একটা গান শোনালো। এইভাবে বিভিন্ন ধরনের নজরুলের গানের ডালি নিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শুক্লা পণ্ডিত। অসাধারণ গানে গানে আমাদের মুগ্ধ করে দিলেন তিনি, তাকে আবারও আমরা ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান জলসাঘরে আসার জন্য। এবং আগামীতেও আমরা তাকে পাব এই আমরা আশা রাখি। অসাধারণ গানে তিনি আমাদের সকলকে মুগ্ধ করেছেন। শিল্পী ভালো থাকুন, সঙ্গীত জীবন নিয়ে এগিয়ে চলুন। আর আপনারা দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা তাদের নিজেদের প্রতিভা আমাদের চ্যানেলে যদি অন্যদের সামনে তুলে ধরতে চান, নিচে স্ক্রোলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সময়টা তো ভালো না, আপনারা সকলে ভালো থাকুন। খুব প্রয়োজন না হলে বাড়ির থেকে বেরোবেন না, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।